আপনি 17 আগস্ট আপনার একটি ফেসবুক স্ট্যাটাসে লিখলেন, সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে। আপনি বিশিষ্ট সাংবাদিক, লেখক, অধ্যাপক তো বটেনি, আপনি এখানে একটু বলবেন যে এই উপমান উপমিত এবং আপনার স্ট্যাটাসটা আপনার কি মনোভাব আসলে তুলে ধরে? আমি একটু প্রশ্নটা অন্যভাবে করি যে বা আপনার যে সর্বশেষ প্রথমত আপনি যে কলাম লিখেছেন এই বিএনপিকে কে ভোট দেবে এটা প্রসঙ্গে, যে আপনার কথা থেকে উদ্ধৃত করলে এরকম দেখা যায় যে জনগণ সংখ্যাগরিষ্ঠ মানে সংখ্যাগরিষ্ঠ জনগণের আসলে কি ভাবছে, কাকে তারা ক্ষমতায় দেখতে চায় তা বোঝার একমাত্র মাধ্যম হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তার মানে জনগণের মতামত প্রফেসর আসিফ নজরুল আপনিও জানেন না। আপনি যেহেতু জানেন না, তাহলে সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের দৃশ্যের সঙ্গে বাংলাদেশের তুলনায় আপনার মাথায় কেন এলো? সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা আপনার কাছে কি? আপনার কাছে কি সুষ্ঠু নির্বাচন মানেই আওয়ামী লীগের হেরে যাওয়া এবং বহু লোকের বাংলাদেশ থেকে কাবুল বিমানবন্দরের মতো করে চলে যাওয়া কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য, খুবই ব্রিলিয়ান্ট প্রশ্ন। দেখেন, আমি তো বাংলাদেশের রাজনীতির একজন কিন অবজারভার, রাইট? এর তো কেউ অস্বীকার করতে পারবে না। আমি 1985 সন থেকে সাংবাদিকতা করি, আমি শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, বাংলাদেশে কোনো নেতা নেত্রী নাই যাদের আমি ইন্টারভিউ নেইনি। আমি যখন ছাত্র তখন আমি বিচিত্র কভার স্টোরি করতাম, কিন্তু একটু ইন্ডিকেট করে যে আমার একটা পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, ঠিক না? নাহলে আমি ছাত্র অবস্থাতে বিচিত্র মতো পত্রিকায় কভার স্টোরি করতাম কেন? তো এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে কে হারবে কে জিতবে এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি। যারা ক্ষমতায় থাকে 4 বছর 5 বছর, যেহেতু সবাই অত্যাচার করে দুর্নীতি করে, তাদের প্রতি মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলে। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে গুলোতে যখন ফেয়ার ইলেকশন দেখতাম, যখন দলীয় সরকারের উপরে নির্বাচন হয় নাই, প্রত্যেকবার দেখা গেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা ছিল তারা পরাজিত হয়েছে বিকজ অব অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু দেশে কাজ করে। এখন আমি যে ধারণা করি বা আমি যে মনে করি আগামী নির্বাচন হলে, আমি কিন্তু আমার স্ট্যাটাসে উত্তরে যাচ্ছি না, কারণ অনেক অনেক বেশি কন্ট্রোভার্সি তৈরি করবে। আমি শুধু বলতে চাচ্ছি কি, আমার যদি অ্যান্টিসিপেশন করেন তাহলে আমার মনে হয় যে সামনে নির্বাচনে অ্যান্টি ইনকামবেন্সি অনেক বেশি কাজ করার কথা, বিকজ আওয়ামী লীগ 3 টার্ম ধরে ক্ষমতা আছে, তাহলে অ্যান্টি ইনকামবেন্সি নর্মাল যতটুকু থাকে তার 3 গুণ থাকার কথা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গত কয়েক বছরে এই যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, একতরফা শাসন বলেন, একদলীয় শাসন বলেন, রাষ্ট্রকে করায়ত্ত করা বলেন, যেহেতু তারা প্রায় 13-14 বছর যাবৎ আছে, এটা আরো বেশি হয়েছে, ঠিক আছে? আবার হয়েছে কি, গত নির্বাচনে ভোট দিতে না পেরে, এই যেমন গোলাম রহমান স্যার অনেক কিছু বলেছেন, কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেছে, জনগণ তো ভোট দিতে পারে নাই, ভোট কিন্তু ভোট হয়ে গেছে, বহু 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 আপনার অবজারভেশন এটা আসছে। আমি যদি একটু আপনার এন্টি ইনকামবেন্সি একটু থাকতে চাই, এন্টি ইনকামবেন্সি থিওরি তো আসলে ভারতের ক্ষেত্রে খাটে নাই। আমি যে দেশে থাকতেছি সেই জার্মানিতে একজন ক্ষমতায় ছিলেন 16 বছর ধরে, এরকম বহু দেশ আছে যেখানে আসলে এন্টি ইনকামবেন্সি খাটেও না, বরং উল্টাটা ঘটে। আমেরিকাতে একটা টার্ম প্রেসিডেন্ট হলে পরপর 2টা প্রেসিডেন্ট হওয়াটাই দস্তুর, অনেকদিন পরে ডোনাল্ড ট্রাম্প আসলে দ্বিতীয়বার নির্বাচিত হতে পারে নাই। তো এই এন্টি ইনকামবেন্সি থিওরি তো আসলে সবসময় খাটে না। আমার প্রশ্নটা প্রফেসর নজরুল আপনি যদি একটু অন্যভাবে না নেন, আপনার এই স্ট্যাটাসটি কি আপনার মানে পলিটিক্যাল ম্যাচুরিটির প্রকাশ নাকি আপনার উইশফুল থিংকিং, আপনি চান আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাক বা আপনার মতো করে সুষ্ঠু নির্বাচনের এক ধরনের মানে কি বলবো এক ধরনের সুষ্ঠু নির্বাচন আপনার মতে এরকম যাতে আওয়ামী লীগ চলে গেলে আপনি সুষ্ঠু নির্বাচন হলো? আমি আপনি একটু ব্যাখ্যা করি, প্রথমে অ্যান্টি ইনকামবেন্সি ব্যাখ্যা করি। অ্যান্টি ইনকামবেন্সি আপনার যদি বাংলাদেশের কনটেক্সটে দেখেন, বাংলাদেশ সবসময় হয়েছে, বাংলাদেশের কনটেক্সট আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি যে হয় না, আপনি তো নিজেই বললেন যে আমেরিকায় 2 টার্মের পর চলে যায়, তো বাংলাদেশে তো 3 টার্ম হয়ে যাচ্ছে, আমেরিকা তো 2 টার্মের পর আপনি দেখবেন রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি 2 টার্মের বেশি থাকার ভেরি টাফ, ভেরি রেয়ার। তারা পৃথিবীতে 2 টার্ম হয়তো, আপনি মার্কেলেরটা তো এক্সেপশনাল ঘটনা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি কি লাস্ট নির্বাচনে ইলেক্টেড হয়ে আসছেন? এখন আপনি যদি বলেন যে আমার ভিতর কেন ক্ষোভ বা অসন্তুষ্টি, আমি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য 2টা ইলেকশন দেখেছি, 2014 সনে 2018 সনের নির্বাচনে কি হয়েছে আপনি বোধহয় দেশে ছিলেন, আপনি মানে আপনি দেখেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যখন বলেন যে আর রাতের নির্বাচন করা হবে না বা রাতের নির্বাচন আমরা করতে দিব না, তারাও স্বীকার করে দেন রাতের নির্বাচন হয়েছে। ফলে এত ক্ষোভ মানুষের এটার সাথে আপনি কি ভারতে কি 2018 সনের নির্বাচন হয়েছে, ভারতে কি 2014 সনের নির্বাচন হয়েছে, ওইভাবে যদি মোদী থাকতো তো ওইখানেও ইনকামবেন্সি অনেক বেশি হয়ে যেত। এবং আপনি এখন দেখেন ভারতে তো মোটামুটি প্রি এবং ফেয়ার ইলেকশন হয়,
আপনি কি অ্যান্টি ইনকামবেসি ভারতে দেখতে পাচ্ছেন না? শুধু কি আমরা সেন্ট্রাল ইলেকশন দেখবো? আপনি রাজ্য সরকারগুলো ইলেকশনে দেখতে পাচ্ছেন না? অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটার প্রকাশ। আর একটা কথা হচ্ছে কি, আমি কি চাই, আমি আপনাকে অত্যন্ত ফ্র্যাঙ্ক, 2018 সনে তৃতীয় মাত্রাতে নির্বাচনে 2 সপ্তাহ আগে আমি টক শো করেছিলাম, রেকর্ড আছে, আমি চ্যালেঞ্জ করছি। সেখানে আমি বলেছিলাম যে আমি চাই আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা 2018 সনে যেন সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ জিতে আসে, কারণ আমি চেয়েছিলাম উন্নয়নের ধারাবাহিকতা থাকুক জনগণের ম্যান্ডেট নিয়ে। আমি বলেছিলাম আমার সেকেন্ড চয়েস হচ্ছে জনগণের ভোট নিয়ে যেন বিএনপি জিতে আসে। আমি বলেছিলাম আমার ওয়ার্ল্ড চয়েস, যেটা আমি কোনোভাবেই চাই না, সেটা হচ্ছে কারচুপি করে আওয়ামী লীগ বা বিএনপি জিতে আসুক, এটা হচ্ছে আমি কোনোভাবেই চাই না। যেহেতু আমার ওয়ার্ল্ড চয়েস, যেটা আমি কোনোভাবেই চাই না হয়েছে, সভাপতি আমি প্রচন্ড ভাবে চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আমি আবার আপনাকে বলি, ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়ে যদি আওয়ামী লীগ ইলেক্টেড হয়ে আসে সামনের ইলেকশনে, অবশ্যই বাংলাদেশের জন্য অনেকবার বলেছেন, আপনি তৃতীয় মাত্রায় বলেছেন, আমার মনে আছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আজকের বাংলাদেশে আপনি কাছাকাছি কথা বলেছেন, আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতাও আপনি এই কথা বলেছেন, কিন্তু সেটি অনেকটা সমান্তরাল রেখা অসীম বিন্দুতে গিয়ে মিলিত হওয়ার মতো কিনা, যে কারণ আপনি জানেন যে সুষ্ঠু